ধরেন বাংলাদেশ থেকে কোন একজন দেশে সমস্ত প্রসিজার কমপ্লিট করার পর সৌদি আরব, কুয়েত, কাতার কিংবা ইউরোপের কোন একটা দেশে পাড়ি জমালো কর্মের খোঁজে। এখন বাংলাদেশের নাগরিকদের তালিকায় যদিও তিনি একজন বাংলাদেশি নাগরিক, কিন্তু এর পাশাপাশি তিনি এখন বাংলাদেশি প্রবাসী। এই কথাটাকে আলাদাভাবে বলার কারণ, কোনো প্রবাসী দেশীয় কোনো সম্পদ ভোগ করে না, উল্টো দেশের অর্থনৈতিক খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নির্ভর করে তাদের উপর, অর্থাৎ তাদের পাঠানো রেমিটেন্সের উপর। আমরা যেটা প্রাথমিকভাবে বুঝি যে প্রবাসীদের মাধ্যমে প্রাপ্ত সুফলটাই হচ্ছে রেমিটেন্স। হ্যাঁ, প্রবাসীদের দ্বারা প্রাপ্ত সুফলটা হচ্ছে রেমিটেন্স, কিন্তু এই সুফলটা যেন আমরা কন্টিনিউয়াসলি পেতে পারি, এরকম কি কোনো কিছু আমরা বা আমাদের সরকার করছে? চলুন আজকের ভিডিওতে আমরা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং তাদের প্রতি আমাদের কর্তব্য বা আমরা কি পরিমাণ সেবা দিচ্ছি তা নিয়ে আলোচনা করা যাক। নববহনী.com এর রিপোর্টে বাংলাদেশি প্রবাসী নামক হেডলাইনে বাংলাদেশি প্রবাসীদের মোট পরিমাণ সম্পর্কে বলা হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মোট সংখ্যা প্রায় 13 মিলিয়ন বা 1,30,00,000। বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসী বা প্রবাসীদের তালিকায় বিশ্বের সেরা 20টি দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। EN.Quora.com এর রিপোর্টে সবথেকে বেশি প্রবাসী বাংলাদেশি কোন দেশে বসবাস করে এই হেডলাইনে উল্লেখ করা হয়, সবথেকে বেশি প্রবাসী রয়েছে সৌদি আরবে, যার সংখ্যা প্রায় 38,00,000। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া, কাতার, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ। ওয়ার্ল্ডোমিটার 2023 সালের রিপোর্টে উল্লেখ করা হয়, বর্তমান সময়ে বাংলাদেশের মোট জনসংখ্যা 17,29,54,319 জন। আর নববহনী.com এর রিপোর্টে বলা হয়, বাংলাদেশি মোট প্রবাসীর সংখ্যা 1,30,00,000, অর্থাৎ মোট জনসংখ্যার 2.249% হচ্ছে প্রবাসী। 2023 সালের 16 সেপ্টেম্বর রোজ শনিবার সময় টিভির করা এক রিপোর্টে উল্লেখ করা হয়, অর্থবছরের 2 জুলাই বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2022-23 অর্থ বছরের রেমিটেন্স এসেছে 2,161,660,000 মার্কিন ডলার। আরেক রিপোর্টে 2022 সালে বিশ্বজুড়ে পাঠানো রেমিটেন্সের মোট পরিমাণ হিসেবে উল্লেখ করা হয় $794 বিলিয়ন। তো এই রিপোর্টগুলো দেখলে এতটুকু আন্দাজ করা যায় যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে কি ধরনের একটা বড় ভূমিকা রাখছে। এটা তো হলো সেই আলোচনা যেটা কিনা আমরা স্বাভাবিক অর্থে বুঝি যে একজন প্রবাসীর মূল কাজই হচ্ছে রেমিটেন্স পাঠানো। কিন্তু আরেকটা আলোচনা আছে যেটা কিনা আমরা সবসময় এড়িয়ে যাই, সেই আলোচনাটা হচ্ছে যে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আমাদের সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো চলুন এবার সেই আলোচনায় ঢুকা যায়। 2023 সালের 16 সেপ্টেম্বর মানব জীবন নামক পত্রিকায় বলা হয়, গত 11 মাসে প্রবাসে 3,222 জন কর্মীর মৃত্যু হয়। কালের কণ্ঠ পত্রিকায় উল্লেখ করা হয়, প্রবাসে গত 1 দশকে মৃত্যু 33,998 জন প্রবাসী শ্রমিকের, আর প্রবাসীদের এই মৃত্যু মিছিল দিন দিন বেড়ে যাচ্ছে। আর 2023 সালের 23 এপ্রিল বাংলা ট্রিবিউন পত্রিকায় উল্লেখ করা হয়, গড়ে প্রতিদিন 10 জন প্রবাসী লাশ দেশে আসে। এখন চলুন দেখা যাক যাদের রক্তের উপর আমাদের দেশের অর্থনীতি নির্ভর করে তাদের প্রতি আমাদের দেশের সরকার কি ধরনের সেবা দিয়ে থাকে সেদিকে নজর দেওয়া যাক। তা ডেইলি স্টার বাংলা করা রিপোর্টে বিমানবন্দর ও এয়ারলাইন্স কর্মকর্তারা আমাদের যেন ন্যূনতম সম্মান দেয় এই হেডলাইনে উল্লেখ করেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা ও বিমানবন্দর এয়ারলাইন্স কর্মকর্তা কর্মচারীদের আচরণ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যাত্রীরা। প্রবাসীদের লাগেজ কেটে তা থেকে বিভিন্ন ধরনের মালামাল লুট করা এখন নিত্যদিনের ঘটনা, আর এই ঘটনাগুলো বহুদিন যাবৎ হয়ে আসতেছে, বাট এখনো পর্যন্ত সরকার এই সমস্যা প্রতিকারে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এটা তো হলো তাদের মালামালের হেনস্থা, কিন্তু প্রবাসীদের হেনস্থা করার আরো অনেকগুলো দিক বা বিষয় আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হলো, নাম্বার 1, নির্দিষ্ট কোনো এজেন্সি না থাকা, নাম্বার 2, এজেন্সির উপর সরকারি কোনো নজরদারি না থাকা, নাম্বার 3, এজেন্সির মাধ্যমে আসা প্রবাসীর প্রতি এজেন্সির দায়বদ্ধতা না থাকা, অর্থাৎ একজন লোককে প্রবাসে পাঠানোর সময় এজেন্সির কর্মকর্তারা যে ধরনের কাজ ও সুযোগ সুবিধার কথা বলে পরবর্তীতে সেই লোকটা প্রবাসে আসার পর সেই ধরনের কোন রকম কাজ বা সুযোগ সুবিধাই পায়, আর এই সুযোগ সুবিধা না পাওয়া গেল চুপচাপ সে তার প্রবাস জীবন কাটাতে থাকে, কারণ সে জানে এই এজেন্সির তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। নাম্বার 4, বিদেশে থাকা প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতায় এজেন্সি বা সরকারিভাবে কোনো চুক্তিনামা না থাকায়। নাম্বার 5, দুর্ঘটনায় প্রবাসে মৃত্যুবরণকারী প্রবাসীদের দেশে আনার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ না থাকা ইত্যাদি। পরিশেষে একটাই কথা, প্রবাসীদের যেমন কর্তব্য দেশীয় অর্থনীতির চাকা সচল রাখা, তেমনি দেশীয় সরকারের কিছু কর্তব্য আছে, যেমন প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি নিশ্চিত করা এবং দেশের সরকার হিসেবে করা যায় এমন দেশীয় এবং বিদেশীয় সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া। আজকের ভিডিওতে প্রবাসীদের নিয়ে আলোচনা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।